ওকে স্যার, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের সেশনের সেকেন্ড ডে তে আছি। সো নর্মালি যেটা হবে যে আমরা গতকালকে যে টাস্ক দিয়েছিলাম আপনাদেরকে সেখান থেকে আমরা স্টার্ট করব, একজন একজন করে আমরা শুনব যে আমরা কি হতে চাই আগামী 5 বছর পরে, আমরা আমাকে কোথায় দেখতে চাই নিজেদেরকে। তো সেটা দিয়ে স্টার্ট করতে চাই। তো একজন একজন করে স্টার্ট করেন, প্রত্যেকেরই বলতে হবে, সব স্টার্ট করতে থাকেন, একজন একজন করে বলেন। তো কেউ বোধহয় স্বেচ্ছায় বলবেন না, তাই না? ভাইয়া আমি বলি, বলেন। ভাইয়া আগামী 5 বছরের মধ্যে নিজেকে এমন একটা স্থানে দেখতে চাই যেখানে নিজেকে এমন সবাই আমাকে চিনবে এবং আমার কথার মাধ্যমে, আমার বিহেভিয়ার, এবং আমি এমন একটা লিড করব যাতে সবার কাছে আমি একটা ভালো মানুষ হয়ে যেতে পারি, এবং এমন একটা পজিশনে যেখানে সবাই আমাকে চিনবে। ওকে, গ্রেট। এরপর আরেকজন বলেন। আর সকল শ্রেণীর মানুষের সঙ্গে অনেক ভালোভাবে নেগোসিয়েট করার মতো দক্ষতা অর্জন করতে চাই। আচ্ছা, ওকে, এরপর আরেকজন বলেন। ভাইয়া, যেহেতু আমি এখন প্রাইভেট সেক্টরে আছি, প্রাইভেট সেক্টরে আমার একটা পর্যায়ে যেতে চাই যেখানে পারফেক্ট লিডার হতে পারি বা ভালো একটা আর্নিং পজিশনে যেতে পারি 5 বছর পর। ওকে শামীম, ওকে নেক্সট। আর আরেকজন বলেন। ভাইয়া, এখন আমি যে যে স্থানে আছি সেখান থেকে অবশ্যই আমি আরো উপরের লেভেলে যেতে চাই। এখন যে কোম্পানিতে আছি সে কোম্পানিতে যদি আমি ভালো কিছু এখন করতে পারি, আশা করছি সামনে আরো ভালো কিছু করতে পারবো। আর অবশ্যই সেটা আমার কমিউনিকেটের মাধ্যমে, নেগোসিয়েশনের মাধ্যমে, বড় একটা বড় একজন আগে ভালো একজন মানুষ হতে চাই, তারপর মানুষের জন্য কিছু করতে চাই, এইভাবে। ওকে, তো তারপর আরেকজন বলেন। আমি একটা কোম্পানি মার্কেটিং হেড হইতে চাই। গুড, ওকে, এরপর আরেকজন বলেন। দেখেন, আজকে আমরা গতকালকে থেকে শুরু করছি কি কমিউনিকেশন সেশন, তাই না? কমিউনিকেশন, কমিউনিকেশনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বলতে পারা। আপনাদের মধ্যে দেখেন কত বড় চ্যালেঞ্জ আছে। এখানে আমরা 23 জন লোক, আমি সহ মাত্র 6 জন এখন পর্যন্ত বলতে পারছেন, বাকি কেউ বলতেই পারতেছেন না। সো মোস্ট ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ কোথায় কমিউনিকেশনের? না বলতে চাওয়া, সেটা দূর করতে হবে। আমরা সেশন কেন করতেছি? কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করার জন্য। সো বলতে পারতে হবে এবং সবাইকে বলতে হবে। আজকে তো সবাইকে বলতে হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। তো বলেন, এরপর কে? হ্যাঁ ভাইয়া, আমি কর্পোরেট একটা ভালো পজিশনে যেতে চাই, কর্পোরেট অফিসে বা কর্পোরেট ব্যাংকে ভালো ভালো একটা পজিশন। পজিশনে। ওকে, এরপর আরেকজন বলেন। ভাইয়া, আমি দুইটা জিনিস হইতে চাই। একটা হচ্ছে, আমি যেহেতু প্রাইভেট সেক্টরে জব করতেছি, এখান থেকে একজন লিডার হইতে চাই, যে মানে আমি আমার একটা টিম লিড করতে পারবো, জাস্ট লাইক লিসা আপু। আমি লিসা আপুর মতোই হইতে চাই। আর একটা হচ্ছে সাকসেসফুল বিজনেস উইম্যান হইতে চাই। এতক্ষণ ধরে একটা বলতে চাচ্ছিলেন না, এখন দুইটা হইতে চান? না ভাই, আমার আসলে স্বপ্নে দুইটা হওয়ার। ওকে, প্রাইভেট সেক্টর থেকে আর পাশাপাশি ইনশাল্লাহ হবেন, অসুবিধা নেই। এরপর আরেকজন বলেন। ভাইয়া, আমার ব্যাংকে জব করার খুব ইচ্ছা, আমি ব্যাংকের একটা ভালো পজিশনে থাকতে চাই। ব্যাংকার হবেন ইনশাল্লাহ। ওকে, তারপর আরেকজন বলেন। ভাইয়া, ভালো কোনো অপরচুনিটিতে জব করতে চাই, যেখান থেকে আমি কিছু করতে পারবো, এরকম কোন অপরচুনিটিতে, প্রাইভেট হোক আর কর্পোরেট, যে কোনো সেক্টর হতে পারে। ওকে, গ্রেট। এরপর আরেকজন বলেন। জি ভাইয়া, আমিও হচ্ছে, আমার খুব ইচ্ছা আর কি, যখন আমি ক্লাস 9-10 থেকে, তখন থেকে ইচ্ছা আমি ব্যাংকার হওয়ার। ব্যাংক জব আমার খুব পছন্দ। ওকে, আর এটা ট্রাই করতেছি ভাইয়া, যাতে ব্যাংকার হওয়ার, ব্যাংকে কোথাও জব করার জন্য ভাইয়া। ঠিক আছে, আরেকজন বলেন। সেখানেও কিন্তু কমিউনিকেশনটা ভালো ব্যাংকে। ওকে, তো শামীম বলেন। জি ভাই, আমি কমিউনিকেশন স্কিল ডেভেলপের মাধ্যমে মার্কেটিং এ নিজেকে একটা লেভেলে নিয়ে যেতে চাই।
ওকে সূচনা বলেন। ভাইয়া মানে আমি যে কাজটাই করতেছি প্রাইভেট হোক আর যে কোনো সেক্টরে হোক, যে কাজটা করতেছি আমি যেন আমার বেস্টটা দিয়ে সেই কাজটা যেন ভালোভাবে করতে পারি, এটাই চাই। ওকে আরমান বলেন। ভাইয়া আমি আমার নিজেকে এমন ভাবে ডেভেলপ করতে চাই যাতে 5 বছর পর আমি আমার নিজের ফার্মকে সঠিকভাবে অপারেট করতে পারি। একটা কোম্পানি লিড করার জন্য যা যা যোগ্যতা দরকার এই 5 বছরের মধ্যে আমি তা সবকিছু অ্যাচিভ করতে চাই। গ্রেট, রাফাত বলেন। ভাইয়া আগামী 5 বছরে আমি ডাটা অ্যানালিস্ট হতে চাই। আচ্ছা, ডাটা অ্যানালিস্ট হতে চান। শাহানুল, শাহানুল আছেন আমাদের সাথে? ওকে, কে আছে? সৈয়দ মাহমুদ, মাহমুদ বলেন। জি ভাইয়া আমি 5 বছর পরে প্রাইভেট সেক্টরে নিজেকে একটা ভালো পজিশনে দেখতে চাই, আর না হলে ভাইয়া আমি সরকারি সেক্টর যদি হয় তাহলে ওইখানে আর কি নিজেকে সরকারি কর্মকর্তা হিসেবে আর কি দেখতে চাই। কালকে আমি বলছিলাম না 50-50 ডিসিশন না নিতে, বলছিলাম জি ভাইয়া, বাকি সবাই মনে আছে 50-50 ডিসিশন না নিতে? জি ভাই, জি ভাই। এখন মাহমুদ কি করলো? 50-50 ডিসিশন নিল। এটা না হইলে ওইটা, এই না হইলে কোন বছরে গিয়ে আপনি ডিসাইড করবেন যে এটা হচ্ছে না তাইলে ওইটাতে যাই? বলেন। মানে ব্যাপারটা এরকম না, মানে আমি গভর্নমেন্টের জন্য আর কি চেষ্টা করতেছি এখন থেকে আর কি, এই জন্য আর কি বললাম এটা। ডিসিশন ফাইনাল, যে কোনো একটা আগে ডিসাইড করেন, দুইটাতে যেতে চাবেন কোনোটাই যাবেন না। ওকে জি ভাই, জি ভাই। এনিওয়ে সো আমরা কমিউনিকেশন স্কিলে ব্যাক করি, কমিউনিকেশন স্কিলস খুবই ইম্পর্টেন্ট আমরা। হ্যাঁ বলেন। নাহার আপু জয়েন করতে চাইতেছে, ওনাকে একটু অ্যাকসেপ্ট করেন। অসুবিধা নাই, যারাই জয়েন করতে চাবে আসলে এখানে আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। ইম্পর্টেন্ট, এটা আমরা ক্লিয়ার করে ফেলছি গতকালকেই, এবং এটাও আমরা ক্লিয়ার ছিলাম যে কেন আমরা কমিউনিকেট করি, বিকজ আমাদের নিজস্ব কিছু প্রয়োজন থাকে, আমরা কিছু চাই বা আমাদের লাইফে কিছু অ্যাচিভ আমরা করতে চাই, অথবা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের যে সকল ডিমান্ড থাকে, আমার যে চাওয়া পাওয়া থাকে সেটার জন্যই বেসিক্যালি আমরা কমিউনিকেট করি। ওকে, সো আমরা আজকে জানবো এই যে কমিউনিকেশন, কমিউনিকেশন এত কিছু বলতেছি, তার আগে সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাকচুয়ালি কমিউনিকেশন। যদি কমিউনিকেশনের কথা আমরা বলি, সো কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা কি বলতেছি যে আমার একটু একজন বলেন তো, কমিউনিকেশন বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? আমি যা বলবো তা আমি যাকে বলছি উনি যাতে ভালোভাবে সেটা বুঝতে পারে। ওকে, সো আমি বলবো সে বুঝবে, বুঝবে, এটাই হচ্ছে কমিউনিকেশন। বাকিরা সবাই কি একমত? যোগাযোগের মাধ্যম, যোগাযোগ যে করবে। তো আমি একটা সংজ্ঞা এখানে লিখছি দেখেন। আমার, হ্যাঁ বলেন। শাহানুল বলতে চাচ্ছে কমিউনিকেশন ইজ এন ওয়ে অফ শেয়ারিং ইনফরমেশন, ইনফরমেশন শেয়ার করার একটা মাধ্যম হচ্ছে গিয়ে কমিউনিকেশন। ওকে, আর কেউ কিছু বলতে চাচ্ছেন? ভয় পাবার কিছু নাই, রিল্যাক্স, আমরা আজকে শিখতে আসছি এখানে, আমি আপনাদেরকে বকাঝকা দেব না, চিন্তা করেন না, ভুল বললেও কোনো প্রবলেম নাই, রাইট? ঠিক আছে, তো আমি আসেন চলেন, আমি অনেকে সাহস নিয়ে অনেক কিছু বলতেছেন, অনেকে সাহস পাচ্ছেন না বলতে, তাই চিন্তা করতেছেন বললে কি ভুল হয়ে যায়, এবং নরমালি ক্লাসে এটাই ঘটে, ক্লাসের মধ্যে অধিকাংশ সময় অনেকে চুপ করে বসে থাকে, দেখে যে বাকিরা কি বলে, যদি স্যার কোনো একটাকে একমত হয় তাহলে আমিও ওকে ওকে আমিও এটার সাথে একমত, ঠিক আছে, আর যদি স্যার ওরে বকা দেয় তাইলে আমরা আর কিচ্ছু বলবো না, এরকম থাকে আমাদের ক্লাসে, তাই না? আমরা তো লাইফে এগুলোই করে আসছি, তাই না ক্লাসে? জি জি জি। হ্যাঁ, সো আপ দেখেন, আমি গতকালকে আপনাদেরকে বলছিলাম জীবনের অনেক কিছুর সাথে মিলে যাবে ক্লাস চলাকালীন সময়ে। এনিওয়েজ, সো
কে যেন বলতে চাচ্ছিলেন কিছু, বলেন। এখন আমি আরেকটা মজার প্রশ্ন করি, আমি কি কমিউনিকেট ঠিক মতো করতে পারতেছি আপনাদেরকে? জি ভাইয়া। কিভাবে বুঝলেন যে আমি কমিউনিকেট করতে পারতেছি? এই আপনার সাথে আমরাও করতেছি ভাই, আপনি যেটা বলতেছেন সেটার সাথে আমরা হ্যাঁ বা না কিছু একটা বলতেছি আপনার সাথে, মানে আদান প্রদান হচ্ছে দুজনের মধ্যে, যা আপনি যেটা বলতেছেন সেটার অ্যানসার আমরা করতেছি। ওকে গ্রেট। তো চলেন আমি যে সংজ্ঞাটা লিখছি, কমিউনিকেশন ইজ দা প্রসেস অফ সেন্ডিং মেসেজ। কমিউনিকেশন মানে হচ্ছে তথ্য প্রেরণ করা, পাঠানো। সো এই যে ইনফরমেশন, আপনারা আমরা নরমালি আমাদের প্রত্যেকের লাইফে আমরা কমিউনিকেশন বলতে কি বুঝি, যে আমি একজনকে কিছু একটা বলবো এবং সে সেটা বুঝবে, রাইট? আমরা সবাই তো একমত এখানে। মানে হচ্ছে আমি ধরেন কাস্টমারের সাথে কথা বলি, আমি ভালো কমিউনিকেটর, কিভাবে যে আমি কাস্টমারকে যা বলতেছি কাস্টমার বুঝবে। এবং নরমালি আমাদের এখানে তাই কিন্তু ঘটতেছে, এবং আমাদের সিনিয়ররা বলেন, আমাদের জুনিয়ররা বলেন, আমাদের কলিগরা বলেন, আশেপাশে যার কথাই বলেন না কেন, সবাই কিন্তু একটা জিনিসই বুঝে যে আমি বলতে পারবো এবং সেটা আরেকজন বুঝবে। এটাই হচ্ছে কমিউনিকেশন। এতদিন পর্যন্ত আমরা তাই কিন্তু জেনে আছি, রাইট? তো সেটাই লেখা হচ্ছে যে কমিউনিকেশন ইজ দা প্রসেস অফ সেন্ডিং মেসেজ। মানে হচ্ছে কমিউনিকেশন মানে হচ্ছে মেসেজটাকে সঠিকভাবে প্রেরণ করা। এখন কথা হচ্ছে এই যে সংজ্ঞাটা আমরা লিখলাম, এই সংজ্ঞাটা তো ওকে, নাকি এখানে কোথাও ভুল আছে? বিশাল বড় একটা ভুল আছে। আমি বলবো কমিউনিকেশন মানে একতরফা না। জি, আমি বলবো আরেকজন শুধু শুনবে, আরেকজন শুধু বুঝবে তা তো না, সেও বলবে আমিও শুনবো এবং আমিও বুঝবো। কমিউনিকেশন হচ্ছে সেন্ডিং এন্ড রিসিভিং। আমাদের কমিউনিকেশন স্কিল খারাপ হওয়ার সর্বপ্রথম কারণ হচ্ছে আমরা শুধু সেন্ডিং করতে থাকি, সেন্ডিং করতে থাকি, পাঠাইতেই থাকি, বলতেই থাকি, বলতেই থাকি, রিসিভার করতে চাই না। কাস্টমারের সাথে কথা বলতে গেলে স্যার আগে শুনে নেন আমি কি বলি, করি কি না। এবং সংসারে যত ঝগড়া লাগে, আশেপাশে মানুষজনের সাথে যত ঝগড়াঝাটি করছে, চিন্তা করে দেখেন সবসময় ঝগড়া কেন হয়েছে, একটা মাত্র কারণ, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল খারাপ। কোথায় খারাপ? খালি শুধু বলতে চান, শুনতে আর চান না। কমিউনিকেশন তো একতরফা না, কমিউনিকেশন দুই তরফা। কমিউনিকেশন মানে দুইজন, একজন সেন্ডার, একজন রিসিভার। একবার আপনি সেন্ড করবেন, একবার আপনি রিসিভ করবেন। সো কমিউনিকেশন এর বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা, যে ভুলটা আমরা করে থাকি, কমিউনিকেশন মানে শুধু আমি খুব সুন্দর করে বললাম আর একজন সুন্দর ভাবে বুঝলো, সেটাই কমিউনিকেশন না। কমিউনিকেশন মানে হচ্ছে আমি বললাম, সে বুঝলো, সে বলবে, আমি বুঝবো। ক্লিয়ার? গুড কমিউনিকেশন এর মধ্যে এই স্কিলটা যেটা আছে, যে আমি সুন্দর মতো বলতে পারবো, এটা যেরকম কমিউনিকেশন স্কিল এর অন্যতম পার্ট, ঠিক একই ভাবে আরেকজন যখন বললো আমি তখন যাতে খুব সুন্দর ভাবে বুঝতে পারলাম, সেটাও কমিউনিকেশনের পার্ট। তাহলে কমিউনিকেশনের পার্ট কয়টা? একটা হচ্ছে আমি প্রথমে সুন্দর মতো বলতে পারলাম, সেটা আরেকজন বুঝলো, এটা হচ্ছে একটা। সেকেন্ড, আরেকজন যখন বললো তখন আমি খুব সুন্দর ভাবে বুঝতে পারলাম। ওকে, আমরা নরমালি কি করি কমিউনিকেশন স্কিল এর যখন বিভিন্ন ক্লাস করি বা আমাদেরকে যখন বলে ইম্প্রুভ করো, তখন আমরা কথা খুঁজি যে কি কথা বললে খুব সুন্দর ভাবে বুঝবে বা কোন কথাটা বললে সবচেয়ে ভালো হবে। তো এই কথাটা খোঁজার চেষ্টা করতেছি বা বলার চেষ্টা করতেছি, কিন্তু আমরা কখনো এটা চিন্তা করি না যে আরেকজন যেটা বলতেছে সেটা বুঝতে হলে আমার কি লাগবে। এবং সকল প্রকার ঘটনা দুর্ঘটনা যা কিছু ঘটে সব ওই এক জায়গাতে রিসিভিং। আমাদের মাইক্রোফোনের মাইক্রোফোন ভালো আছে, হেডফোন খারাপ। আমরা শুধু বলতে পারি, আমাদের মাইক্রোফোন দিয়ে কথা যায়, কিন্তু হেডফোনে কথা আর আসে না, যার কারণে আমরা শুনতে পাই না এবং বুঝতে পাই না। তো আমাদের ভালো করতে হলে দুইটাই ভালো করতে হবে, মাইক্রোফোনও ভালো করতে হবে, মুখটাও সুন্দর রাখতে হবে, আবার কানটাও একটু পরিষ্কার রাখতে হবে যাতে ঠিকমতো শুনতেও পারি। কারণ কমিউনিকেশন হচ্ছে একটা প্রসেস, মেসেজটাকে সেন্ড করা এবং রিসিভ করা। ওকে, তো আরো সহজ ভাবে যদি বলি, আরেকটু সুন্দর ভাবে যদি সংজ্ঞাটাকে সংজ্ঞায়িত করি, সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? কমিউনিকেশন ইজ দ্য ট্রান্সমিশন অফ অ্যান আইডিয়া অর ফিলিংস।
so that the sender and receiver share the same understanding. So communicate amra keno kori amader ei je chawa pawa puron korar jonno ebong sei chawa pawa ta puron kokhon hobe jokhon ami jake boltechi ba ami jar kache chaacchi othoba ami jake access ta patachhi she ar ami ekai jinish bujhtechi dhoren ami ekta kichu bollam she arekta kichu bujhe boishe roilo taile ki amar communication thik holo na bhai na bhai thik ekai bhabe she ekta kichu bollo she kichu ekta bujhate chailo kintu ami arekta jinish bujhe boishe roilam taile ki communication thik thaklo কারণ হচ্ছে কি আমার কমিউনিকেশন পার্টের যে পরবর্তী জিনিসটা রয়েছে মানে পরবর্তী যে ডিসকাশনটা আমরা করব সেটার সাথে এই ভিডিওটা দেখা খুবই জরুরি সো সবাই একটু ভিডিওটা দেখবেন মজা পাবেন খুবই ইন্টারেস্টিং এন্ড ফানি একটা গেমস জাস্ট আপনারা ফিজিক্যালি থাকলে আপনাদেরকে করে দেখাইতাম কিন্তু এখন যেহেতু ফিজিক্যালি নাই তাই ভার্চুয়ালি দেখাচ্ছি এখন ভার্চুয়ালি তো আমি নিজে করে দেখাইতে পারবো না মানুষ যারা করছে তাদেরটাই দেখাচ্ছি ওকে আমি তাহলে একটু স্ক্রিনটা ছোট করি যাতে ভিডিও ট্রান্সমিশনে ই লাগে আমরা আবার শুরু থেকে দেখি হ্যাঁ তাই ইন্টারনেটের জোর অনেক বেশি দরকার যেটা আমাদের দেশে নাই এনিওয়ে সো কোনো সমস্যা নাই এই ভিডিওটা আমি লিংকে দিয়ে দিব পরবর্তীতেও দেখতে পারবেন জাস্ট এখন বোঝার চেষ্টা করেন যে আসলে কি বলার চেষ্টা করতেছে বা কি বোঝানোর চেষ্টা করতেছে ওকে
সো ওকে খুব ফানি একটা ভিডিও ছিল রাইট জি ভাইয়া জি ভাইয়া কি বুঝছেন বলেন তো দেখি ফার্স্ট ইয়ার একটা হয়ে গেছে একটা কথা প্রথম যে ছিল সে কি কি করতেছিল কি কি দেখাচ্ছিল চশমা দিয়ে মানে সূর্যের আলোতে সূর্যের আলো থেকে চোখটাকে বাঁচানো ছিল যেটা বোঝাইতে চেয়েছে সেটা বোঝেন ইনফরমেশন চেঞ্জ হয়ে গেছে শেষ পর্যন্ত ইনফরমেশন পুরোটাই চেঞ্জ তো এই যে ইনফরমেশনটা চেঞ্জ হইলো এটা কেন ঘটলো কমিউনিকেশন ঠিকভাবে হয়নি একজনের কাছ থেকে আরেকজনকে মাঝখানে তো প্রথম থেকে শুরু করি একজন বলতেছে চশমা পকেট থেকে বের করে জামার মধ্যে মুছে চোখে দিচ্ছে তারপর কিছু একটা সে খোলার চেষ্টা করতেছে হতে পারে সেটা বাল্ব যার কারণে সেখানে সে একটা ইলেকট্রিক শক খাচ্ছে এবং সে একটা শেকিং করতেছে রাইট তো এই ইনফরমেশনটাই সবার শেষে যখন আসলো তখন কি হয়ে গেল যীশু খ্রিস্ট সে যীশু খ্রিস্টের মতো করতেছে এবং সাথে আবার ভেঙ্গাচ্ছেও তাই না একটা প্রবাদ আছে এরকম যে ভগবান দশ হাতে পড়লে নাকি ভূত হয়ে যায় মানে হচ্ছে কোনো একটা রটনা আমরা বলি না গসিপ বা কোনো ইনফরমেশন বিভিন্ন গ্রামে আপনি দেখবেন যে ভূত আছে প্রেত আছে পেতনি আছে তারপরে এখানে জিন আছে এই গাছের মধ্যে কিছু একটা আছে এই টাইপের অনেক গল্প আছে না আমাদের গ্রামে গ্রামেগঞ্জে ছড়িয়ে বেড়ানো গল্পগুলো কোথেকে আসে গল্পগুলো ছড়ায় কিভাবে এরকম কমিউনিকেশন থেকে কোন একটা জিনিসকে কেউ একজন বলে বলার পর তার কাছ থেকে আরেকজন বলে তার কাছ থেকে আরেকজন বলে তার কাছ থেকে আরেকজন বলে এইভাবে বলতে 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 যত বেশি ইনফরমেশন স্প্রেড আউট হইতে থাকে যত বেশি মুখ হইতে থাকে তত ইনফরমেশন কি হইতে থাকে কমতে থাকে লুজ করতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে অরিজিনাল ইনফরমেশনের আর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না এবার আসেন আমাদের কর্পোরেট ওয়ার্ল্ড এর ক্ষেত্রে কি ঘটে কর্পোরেট ওয়ার্ল্ড এর ক্ষেত্রে আমি যদি বলি ধরেন আমি ফর এক্সাম্পল আমার লিডার যারা আছে তাদেরকে একবার মিটিং করলাম করে কোন একটা গাইডলাইন দিলাম তো তখন তারা কি করবে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হবে তারপর তারা কি করবে তাদের টিম মেম্বারদেরকে নিয়ে একটা মিটিং করবে সেখানে তারা সেই ইনফরমেশনটা পাস আউট করবে তো ওই ইনফরমেশনটা যখন পাস আউট করবে স্বাভাবিকভাবে আমরা এতক্ষণ ধরে ভিডিও দেখে টেকে ইত্যাদি দেখে বুঝেই ফেলছি যে কিছু পার্সেন্টেজ হইলো ইনফরমেশন মিস হচ্ছে এবং পরবর্তীতে গিয়ে ওই ইনফরমেশনটা আবার ওই যে টিম মেম্বার আছে সে আবার তার কলিগের সাথে যে মিস করছে অ্যাটেন্ড করতে পারে নাই তারে বললো অথবা সে কাস্টমারকে বললো তখন কি হচ্ছে ইনফরমেশন আরো মিস হচ্ছে তো আমার এবং ওই সর্বশেষ যে কাস্টমার এর মাঝখানে যে কমিউনিকেশন সেই কমিউনিকেশনের মাঝখানে যারা যারা আছে তারা যদি সঠিকভাবে কমিউনিকেট করতে পারে মানে আমি যখন বলতেছি তখন সে বুঝতেছে ঠিকমতো সে যখন আরেকজনকে বলতেছে সে তখন বুঝতেছে ঠিকমতো এবং সে ঠিকমতো বলতে পারতেছে তাহলে কমিউনিকেশনটা গ্যাপ তৈরি হবে না কিন্তু যদি কোনো এক জায়গায় কোনো একটা ইনফরমেশন মিস হয়ে যায় তখনই কমিউনিকেশন গ্যাপটা ক্রিয়েট হবে এবং আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা সেম থাকবে না ফিলিংসটা সেম থাকবে না বা আমরা যে আইডিয়াটা শেয়ার করতেছি সেটা সেম থাকবে না সো কমিউনিকেশনের জন্য যখন আমরা বলতেছি কমিউনিকেশন তখন সেই কমিউনিকেশনের জন্য কি করতে হবে এখানে বলা হচ্ছে তিনটা ওয়ার্ড দেখেন বলা আছে ইনটেক্ট কমপ্লিট কোহেরেন্ট মানে আমাদের যে ইনফরমেশন আমরা দিচ্ছি সেই ইনফরমেশনটা কি হইতে হবে ইনটেক্ট থাকতে হবে আমি কারো কাছ থেকে কোন একটা ইনফরমেশন শুনছি সেই ইনফরমেশনটা ইনটেক্ট আকারে দিতে হবে যেমন আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই কোন কিছুদিন আগে লিপির আমাকে কোন একটা ইনফরমেশন দিছে যে এরকম এরকম সে একটা প্রবলেম ফেস করছে তারপর কি হইলো লিপিকে বললাম যে ঠিক আছে আপনি ওই ব্যক্তির সাথে যোগাযোগ করেন তো সেই ওই ব্যক্তির সাথে যোগাযোগ করলো করার পর সেই ব্যক্তির আবার আরেকজন ধরেন মিস্টার এ এর সাথে যোগাযোগ করলো মিস্টার এ কি করলো ওয়াই এর সাথে যোগাযোগ করলো তো মিস্টার এ ওয়াই কে যে ইনফরমেশন দিছে সেই ওয়াই আবার আমাকে ফোন দিয়ে বলতেছে যে আদিল তুমি কি এরকম বলছো আমি বললাম আমি এরকম বলবো কেন বলতেছে না তোমার টিম লিডার নাকি এরকম বলছে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কার সাথে কি বলছে আমি আবার লিপিকে কন্ট্যাক্ট করলাম যে লিপি ব্যাপার কি বলছে না আমি তো এরকম কিছু বলি নাই আমি তখন পার্সোনালি আবার এর সাথে কন্ট্যাক্ট করলাম বললাম যে কি ব্যাপার ভাই কি হয়েছে তখন সে আমাকে বলতেছে এরকম এরকম আমি বলছি ওয়েট করেন আমি কনফারেন্সে নেই বলতেছে না লাগবে না তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে এরকম আমাদের রিয়েল লাইফ এর কথা বলতেছি খুব বাজে একটা কমিউনিকেশন আর আসছে যে কোন একটা ইনফরমেশন তাকে দেওয়া হয়েছে যে ইনফরমেশনটা
সঠিক না। পরে তাকে যখন আমরা দুইজন যারা কমিউনিকেশন করছে একজন আরেকজনের সাথে কন্ট্যাক্ট করানোর কথা বললাম, তখন প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো আমি খারাপ কিছু মিন করতেছি না, আমি বলতে চাচ্ছি যখন কোনো কমিউনিকেশন গ্যাপ হয় আবার সেখানে যখন যোগাযোগ করা হয় কমিউনিকেশনটা ঠিকও হয়ে যায়। বাট আমরা শুরু থেকেই ঠিক চাই, একবার খারাপ করব তারপরে সেখানে ভালো করব, এটা আমরা চাই না। ওকে, তো যে কোনো কমিউনিকেশন যখন আমি শুনবো, দেখেন কমিউনিকেট করার জন্য প্রথম কাজ কি আমার ভালোভাবে শুনতে পাওয়া। তো যখন আমি শুনবো তখন ইনটেক্ট শুনতে পাবো, শুনতে হবে বা দেখতে হবে অথবা বুঝতে হবে, এবং সেটা কমপ্লিট ইনফরমেশনটাকে গ্র্যাব করতে হবে। এবং যখন আমি পাস করব তখন পুরো ইনটেক্ট ইনফরমেশনটাই পাস করব, কমপ্লিট ইনফরমেশনটাই পাস করব, কখনো অর্ধেক ইনফরমেশন পাস করব না। চলেন এবার এখন একটা ছোট্ট গল্প বলবো, বাট ওই গল্পের ব্যাখ্যা আজকে দিব না, অন্য আরেকটা সেশনে দিব আপনাদের মনে রাখার জন্য। গ্রামে মৌলবি ছিল। তো মৌলবি মানুষ নর্মালি কি হয়, অনেক বেশি পরিমাণে গিফট পায়। মৌলবিদেরকে মানুষজন গিয়ে টাকা পয়সা দেয়, সদকা দেয়, দাওয়াত দিয়ে খাওয়ায়, মুরগি রান্না করে খাওয়ায়। তো এরকম ঘটে না আপনাদের আশেপাশে? তো অবশ্যই দেখছেন, কোনো একটা মৌলবি থাকলে তারা বাসায় ডেকে এনে, আমাদের গ্রামে যেটা হয় বা শহরে যদি বলি সেখানেও হয় যে কোনো একজন বড় আলেম থাকলে বাসায় একটু দাওয়াত করে রান্না করে ভালো পোলাও মাংস ইত্যাদি খাওয়ায়। তো এরকম এক গ্রামে এক মৌলবি ছিল। তো গ্রামের মৌলবি তাকে একজন একবার কি করলো, একটা ছাগল তাকে গিফট করলো। তো মৌলবি সাহেব খুশি মনে ছাগল নিয়ে ঠিক আছে বাসায় নিয়ে যাবে, সেখানে জবাই করে রান্না করে খাবে টাবে। তো সে কি করছে, গ্রামের পথ দিয়ে ছাগল, এখন ছাগল তো হাঁটাই নিয়ে আসা অনেক কঠিন জানেন তো আপনারা, ছাগল কিন্তু সহজে হাঁটতে চায় না, আপনি যদি টানেন ও আটকায় বসে থাকে। এরকম সামনের ওর দুইটা পাওয়া আছে সুন্দর মতো মাটির মধ্যে খুঁটা ঘেরা দিয়ে ও হোল্ড করে বসে থাকে, দেখছেন তো? কদিন পরে তো হাট থেকে ছাগল কিনে আনতে দেখবেন আপনারা, খেয়াল করে দেখেন ছাগলের টান নিয়ে সে হাঁটতে চায় না, ওদের টান পিছন দিয়ে ওদের যদি বাড়ানো হয় তারপর ওরা যায় না এরকম। হ্যাঁ, ছাগলের সামনে আবার একটা কলার চিরকা ধরেন, ঠিকই আপনি যত দূর যেতে চান তত দূর সে আপনার সাথে সাথে যাবে, কিছু বলবে না, লেজ দুলে বা দৌড়তে। হ্যাঁ, তো এখন মৌলবি মানুষ, সে তো আর এরকম কৃষকের মতো এত টেকনিক জানে না। তো সেই বেচারা টানাটানি করে দেখছে যে আসে না, তখন সে কি করছে, কান্দে নিছে, এরকম দুই ঠ্যাং করে কান্দে নিয়ে সে রওনা দিছে। ওই গ্রামের মধ্যে তিনটা চোরা ছিল, চোররা নিয়মিত বিভিন্ন জায়গা থেকে চুরি করে খাইতো। তখন তারা জানতে পারছে যে মৌলবি আজকে ওই বাড়িতে গেছে এবং তারা একটা ছাগল গিফট করছে। তো তখন এই তিন চোর মিল্লা আইসা নিজেরা সলা পরামর্শ করলো। তো সলা পরামর্শ করে তারা একটা আইডিয়া বের করলো যে কিভাবে মৌলবির কাছ থেকে এই ছাগল খাওয়া যায়। তো আইডিয়া চিন্তা ভাবনা করতে করতে তারা বলতেছে যে আমরা তো চোর, চুরি করতে গেলে রাত্র লাগবে বা এমন ভাবে করতে হবে যেখান থেকে কেউ দেখবে না। এখন মৌলবি সাহেব দিনের বেলা এটা নিয়ে আসতেছে, কিভাবে চুরি করব, সম্ভব না, তাহলে অন্য আইডিয়া করি। চোরদের মধ্যে একটা বুদ্ধিমান চোরও ছিল, সে কি করলো, একটা পরামর্শ দিল, বললো যে ঠিক আছে আমরা চলো তিনজনে মিলেই করব, মৌলবি আমাদেরকে খুশি মনে এই ছাগল দিয়ে যাবে এবং সে অনেক ভালো আমাদের জন্য মানে দিয়ে যাবে, সে খারাপ কিছু বলবে না, আমাদেরও খাওয়া দাওয়া হবে, তারও মানে কেউ বলবে না যে আমরা চুরি করছি। তো তারা কি করলো, একজন একজন করে আইডিয়া অনুযায়ী তাদের প্ল্যান অনুযায়ী তারা গ্রামের বিভিন্ন জায়গায় তিনজন দাঁড়ালো। তো প্রথমে একজন দেখা হইলো মৌলবি সাহেবের সাথে, মৌলবি রে সালাম দিল, অনেক জোরে সালাম দিল। তো মৌলবি তো চিনি এরা চোর, একটু অন্যভাবে দেখায় বলতেছে কি ব্যাপার, তুমি কি করো এনে, কি মতলব তোমার? তো বললো যে মৌলবি সাহেব কোনো মতলব নাই, আমি তো আপনার ইসে ভালো হয়ে যাচ্ছি, চিন্তা ভাবনা করছি যে আর চুরি টুরি করবো না, আপনি দোয়া করেন। মৌলবি বললো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও, মানে নর্মালি কি হয় চোরদেরকে দেখলে তো আমরা এরকমই আচরণ করি দূর থেকে, আচ্ছা ঠিক আছে লাগবে না যাও, ঠিক আছে দোয়া করে দিছি যাও। তো চোর বললো আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই। তো যাওয়ার সময় সে ফিরে তাকে বললো মৌলবি সাহেব আপনি কান্দে এটা কি নিয়ে যাচ্ছেন? বলতেছে কেন ছাগল নিয়ে যাচ্ছি দেখো না। বলতেছে না কই আপনার কান্দে তো ছাগল না, আমি দেখতেছি কুত্তা। মৌলবি তো খি বা কি আমার লগে বদমাইশি, আমি ছাগল আমার কান্দে তুই কুত্তা, গেলি হেনতে দাবড়ানি দিল। দিয়ে মৌলবি সুন্দর মতো আবার যাচ্ছে যাচ্ছে, কিছু দূর না যাইতেই দ্বিতীয় চোর সামনে আইসা হাজির। আইসা সে সালাম দিল, বললো যে মৌলবি সাহেব আপনার দোয়ায় আমি ভালো হয়ে গেছি, আমি আর চুরি করি না, তো আপনি কেমন আছেন, ভালো আছেন কিনা। হ্যাঁ, তো কথাবার্তার পর্যায়ে এক পর্যায়ে গিয়ে আইসা বললো যে ঠিক আছে আমি যাই তাইলে। তো যাওয়ার সময় সে বলতেছে আচ্ছা মৌলবি সাহেব আপনি কান্দে করে এটি কি নিয়ে যাচ্ছেন? বলতেছে কেন ছাগল নিয়ে যাচ্ছি।
দ্বিতীয় চোর বলতেছে না কোথ থেকে, আপনি কি বলেন মৌলভী সাহেব, আস্তাকফিরুল্লাহ, আপনার তো কানে কুত্তা দেখতেছি, কই ছাগল দেখেন আপনি, এই কুকুর নিয়ে আপনি কি করেন, আপনার কানে কুকুর কোথ থেকে আসলো, এই সেই বলে টলে বললো আচ্ছা ঠিক আছে মৌলভী সাহেব আমি যাই। মৌলভী সাহেব বললো যে কি ব্যাপার, এটা কি পাগল হয়ে গেছে কিনা, আমি সকাল থেকে ছাগল একটা কান্দে করে নিয়ে যাচ্ছি, ও বলে কুত্তা, ভালো কথা ঠিক আছে। অনেক দূর যাওয়ার পরে তিন নাম্বার চোর এসে সামনে হাজির, বলতেছে আস্তাগফিরুল্লাহ মৌলভী সাহেব, আপনি একজন মৌলভী সাহেব হয়ে কেমনে সম্ভব কুত্তাটারে কান্দে লইয়া যেতেছেন, হাতে নিয়ে গেলেও না বুঝতাম যে এটারে নিয়ে সরাই দিয়ে যেতেছেন, কিন্তু কান্দে করে নিয়ে যাচ্ছেন, কি বলেন মৌলভী সাহেব, আপনি এটা করছেন কি? মৌলভী তো এবার টেনশনে ভরে গেছে, আসলেই তো টেনশনের কথা, একজন না দুষ্টামি করলো, দুইজন না মিথ্যা কথা বললো, তিনজনও আমার একই কথা কইতেছে, আমি কি তাইলে ঠিক দেখতেছি? মৌলভী কান্দের দিকে একবার তাকায়, দেখে যে ছাগল না কুত্তা, তার মধ্যে সন্দেহ তৈরি হলো, আচ্ছা এটা কি ছাগল না কুত্তা, কি হইল মানুষজন কত গিফট দিব, এরকম একটা কুত্তার লেগে আমার এত কথা শুনতে হবো, আমার একটা ইজ্জতের ব্যাপার আছে না, সে কি করছে এটা ফালাই দিয়ে চলে গেছে, চলে গেছে। তো চোরেরা সুন্দর মতো ছাগল নিয়ে এবার কি করছে, গল্পের মূল ব্যাখ্যা আমরা আজকে দেবো না, অন্য আরেকদিন দেব। তো আজকের সেশনে আমরা কি শিখলাম, যে কমিউনিকেশনের গ্যাপ হয় কখন, যখন আমাকে কেউ কিছু বলে আমি কমপ্লিট না শুনি, পুরোটা না দেখে, পুরোটা না বুঝে আমার নিজের মতো করে আইডিয়া তৈরি করি, এবং যখন আমি কোনো কিছু বলি এবং আমি অর্ধেক বলি, তো এই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। দেখেন আমি আমার ক্লাস 9 এ থাকতে আমার মনে পড়ে, আমার ফ্রেন্ডের সাথে এরকম অনেক বিষয়, আমি একবার বিতর্ক প্রতিযোগিতা অ্যাটেন্ড করেছিলাম, আমিও আপনাদের মতো অনেক শাই ছিলাম, আমি মানুষের সামনে কথা বলতাম না, ইভেন আমি সবার সামনে আসতামও না, ট্রাস্ট মি এটা সত্যি কথা, আমার ফ্যামিলি মেম্বার বা আমার আম্মুর সাথে যদি কখনো কথা জিজ্ঞাসা করে দেখেন আমি মানুষের সামনে যাই না, খুবই শাই, এবং কথা বলা তো দূরের কথা, আমি বড়দের সাথে ছোটদের সাথে খুব বেশিটা মিশিই না, আমার বউ তো আমার বলেই থাকে আমি অসামাজিক লোক। তো এরকম একবার গল্পের ছলে একবার বিতর্ক প্রতিযোগিতায় নাম দিয়ে ফেলছিলাম এবং সেখানে ফার্স্ট হয়ে গেছিলাম। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের হাতে আর 1 মিনিট 15 সেকেন্ড আছে, তো এটা বলে আজকে শেষ করব, আগামী কালকে 9টায় আবার আসব, আর যদি ইন্টারনেট ডিস্টার্ব না করে তাহলে 9টায় অন টাইম স্টার্ট করতে পারবো। তো যেটা বলতেছিলাম যে একবার এরকম একজন আয়েশা বললো যে কোরআনে তো লিখা আছে, এক নাস্তিক আর কি, কোরআনে, আমি তো মাদ্রাসায় পড়তাম, তো এরকম মাঝে মধ্যেই হইতো, নাস্তিক বলতেছে কোরআনে লিখা আছে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে, তো এটা ভালো কথা, কোত্থেকে তুমি শুনছো, সে একটা আয়াতের ব্যাখ্যা দিল, আয়াত পড়ে শোনাইল। তো তখন আমরা, আমি এবং আমার আরেক ফ্রেন্ড আছে, তাহলে ধরলাম ঠিক আছে তুমি তো এই আয়াতটা বললা, কিন্তু আয়াতটা তো কমপ্লিট না, এখানে তো কমা দেওয়া দাঁড়িয়ে দেওয়া নাই, তো পুরোটা বলো। তো সে বলতেছে যে হ্যাঁ কোরআনের আয়াতটা কি ছিল, যে তোমরা নামাজের নিকটবর্তী হইও না, তারপর একটা কমা, তো পরের অংশ কি বলছে, পরেরটা তো জানি না, আমি তো এটাই জানি, এই কারণে তো নামাজ পড়ি না। আমরা তখন বললাম যে পরের অংশ হচ্ছে যে যখন তুমি মদ পান করবা তখন তুমি নামাজ পড়ো না, এরপরে হচ্ছে দাঁড়িয়ে, এই হচ্ছে সেন্টেন্স শেষ, মানে বুঝছো, মানে হচ্ছে তুমি মদ খাইলে নামাজ পড়তে নিষেধ করছে, এমনি নিষেধ করে নাই। তো এরকম আমরা অনেক সময় কি করি, ভুল ব্যাখ্যা দিই, অর্ধেক শুইনে অনেক ব্যাখ্যা দিয়ে থাকি, তো আজকে থেকে এগুলো বন্ধ, ঠিক আছে।